বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সাইনিয়া চলে এসেছি আজকে আর একটি নতুন ব্লগে। আজকের ব্লগটা তো বুঝতে পারছো কোথায় আছি। আমি আছি এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে, মানে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল টার্মিনালে আসা মানে ডিউটি ফ্রিতে গিয়ে শপিং করা, তাই না? বিভিন্ন রকমের চকলেটস হোক কিংবা হার্ড ড্রিঙ্কস হোক, এগুলো সব কম দামে পাওয়া যায়, মানে ডিউটি ফ্রিতে পাওয়া যায়। সেই জন্য আমি তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। শেষ সপ্তাহ নয় হলো, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা বলো তো। আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি আজকে ঘুরতে যাচ্ছি থাইল্যান্ডে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে যে সবার প্রথম ফ্রিতে, দেন আমরা ক্র্যাবে ঘুরবো, দেন আবার ব্যাংককে ফিরে আবার কলকাতায় চলে আসবো। তো এই হচ্ছে কি আমাদের এই ট্রাভেল প্ল্যানটা। তো এই ব্যাংকক কিংবা ক্র্যাবি আর ফ্রিতে ফিরেতে তোমাদের সাথে এই ট্রাভেল যে ব্লগটা হবে সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে জুড়ে থাকো। সমস্ত ভিউয়ার বন্ধুদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সাইডে যে বেল আইকনটিকে রয়েছে সেটিকে কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। কেননা এই যে ব্লগগুলো আমি বানাই তোমাদের জন্যই বানিয়ে থাকি, যেখানে নিত্য নৈমিত্তিক জীবনের সাথে সাথে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসি ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ আর সাথে স্টাইলিং রিলেটেড ব্লগ। তো অবশ্যই অবশ্যই জুড়ে থেকো। তো এবারে চলো জেনে নেই থাইল্যান্ড ট্রিপ প্ল্যান করার জন্য তোমাদেরকে কী কী আগাম জেনে নিতে হবে। থাইল্যান্ড ট্রিপের জন্য আদর্শ সময় হলো নভেম্বর থেকে মার্চ অবধি। তো সেই হিসাবে অনেক প্রায়রই তোমরা টিকিটটা কেটে রাখবে যাতে কম দামে টিকিটগুলো পেয়ে যাও। আর অলওয়েজ টিকিট কাটার সময়, মানে ফ্লাইট টিকিট কাটার সময় অলওয়েজ ইউজ করবে স্কাই স্ক্যানার, এতে সব থেকে চিপেস্ট ডিল তোমরা পেয়ে যাবে। আর থাকলো ভিসার কথা, যেটা তোমরা প্রায়রও করে নিতে পারো, কিংবা ভিসা অন অ্যারাইভেলেরও সুবিধা দিয়ে থাকে থাইল্যান্ড। তো সেক্ষেত্রে তোমরা ওইখানে ল্যান্ড করার পর, আই মিন ব্যাংককে ল্যান্ড করার পরও তোমরা ওখানে ভিসা অন অ্যারাইভেলটা কালেক্ট করে নিতে পারো। থাইল্যান্ডের কারেন্সি হলো থাই বাট, যেরকমটা আমাদের দেশে ইন্ডিয়ান রুপিস। তো সেই হিসাবে আগে থেকে তোমরা ভালো রেট যেখানে পাচ্ছ আশেপাশে ভালো করে খোঁজ নিয়ে কনভার্ট করেই নিয়ে যাবে। কেননা এয়ারলাইন্সে ওঠা মাত্রেই তুমি যদি কোনো খাবার খেতে চাও তখন থেকেই তোমাকে থাই ভাটে পে করতে হবে। যদি তুমি না এক্সচেঞ্জ করে নিয়ে যাও তাহলে পরে সেখানে নেমেও এয়ারপোর্টে কিংবা তোমার হোটেলের আশেপাশে অনেক কাউন্টার রয়েছে সেখান থেকেও করাতে পারো, কিন্তু আমার মনে হয় সেখানে এক্সচেঞ্জ রেট অনেকটা বেশি লেগেছে আমার কাছে। তো তাছাড়া আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে গিয়ে একটি ফরেন এক্সচেঞ্জ কার্ডও তোমরা নিতে পারো। যেরকম আমরা সেফ সাইডের জন্য একটি ফরেন এক্সচেঞ্জ কার্ডও ক্যারি করেছিলাম নিও গ্লোবালের। কলকাতা থেকে ব্যাংকক পৌঁছতে মাত্র সময় লাগে 2 ঘন্টা 50 মিনিট, আর আমাদের ফ্লাইট ছিল রাত 12টায়, যাতে আমরা পরের দিন সুন্দর সকালবেলাতে পৌঁছে যাই। কেননা ব্যাংকক আমাদের সবার প্রথম ডেস্টিনেশন নয়, কেননা ব্যাংককে নেমে আমাদেরকে ডোমেস্টিক ফ্লাইট নিয়ে চলে যেতে হবে ফুকেটে। সেই জন্য আমরা রাতের ফ্লাইট নিয়েছিলাম, কিন্তু তোমাদের যদি প্রথম গন্তব্য যদি ব্যাংকক ঘোরা হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা নিতেই পারো, মানে সকালের ফ্লাইট নিলে আবার ধরো দুপুরের মধ্যে পৌঁছে গেলে, মানে চেক ইন টাইম যে সময়টাতে থাকবে সেই সময়টার আগে দিয়ে তোমরা যদি পৌঁছে যাও তাহলে পরে কোনো রকমের টাইম ওয়েস্ট হবে না। তো সেই ক্ষেত্রে বলে দিই, যদি তোমরা আমার মতন এরকম ফুকেট অবধি প্ল্যান করে থাকো অবশ্য অবশ্যই রাতের ফ্লাইট নিয়ে নেবে, যেরকমটা আমি স্ক্রিনেও লিখে দিয়েছিলাম। কোথায় আছি এখন? আছি আমি ফুকেটে, আর সকাল সকাল চলে এসেছি একদম বিচে ভ্রমণে। আমরা সানরাইজও দেখেছিলাম। আর তো আমরা চলে এসেছি এখন ব্যাংকক এয়ারপোর্টে। এয়ারপোর্টে নামার পর সবার প্রথম তোমার কাজ হবে ভিসা অন অ্যারাইভাল তোমরা যদি কালেক্ট করার থাকে সেইটিকে লাইন দিয়ে নিয়ে কালেক্ট করে নেবে। আর অবশ্যই অবশ্যই একটি কলম তোমাদের সাথে রাখবে, কেননা ওখানে খুব ভিড় পড়ে আর কলম কেউ দিতে চায় না, ঠিক আছে? হোপফুলি কোনো রকমের কনফিউশন নেই, যদি থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে। তো এরপর আমরা চলে যাব ইমিগ্রেশনের লাইন দিতে। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর তোমার লাগেজ এই সমস্ত ওয়েট লিমিট আরেকবার চেক করা হবে, যেটার ওয়েট লিমিট হলো মাত্র 7 কেজি, মানে তোমাদের সাথে অনলি একটি কেবিন লাগেজই তোমরা ক্যারি করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের দিন যতই সংখ্যাই হোক না কেন, মানে ঘোরার, সেক্ষেত্রে তোমরা ভালোভাবে প্ল্যান করে নিয়ে এমনভাবে জামা কাপড়, জুতো, ব্যাগ এ সমস্ত ক্যারি করবে যাতে কোনো রকমের এক্সট্রা পে না করতে হয় আর কোনো রকম গেটে যাতে তোমাদেরকে না আটকানো হয়, ঠিক আছে? এরপর নেক্সট কী? নেক্সট হলো গিয়ে টাইম। থাইল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে সময়ের তফাৎ মাত্র 1.5 ঘন্টা, মানে পূর্বে অবস্থিত হওয়ায় থাইল্যান্ড আমাদের থেকে মাত্র 1.5 ঘন্টা এগিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের ঘুমটুম নিয়ে কোনো রকমের প্রবলেম হবে না, কিন্তু এয়ারপোর্টে নামার পরে ঘড়ির যে টাইমটি রয়েছে সেটিকে চেঞ্জ করে নেবে, মানে 1.5 ঘন্টা এগিয়ে নেবে, যাতে কী হবে পরের সমস্ত যে টাইমিংগুলো রয়েছে, মানে তোমাদের যদি পরের কোনো রকমের ফ্লাইট ধরার থাকে সেটা কিন্তু তোমাদের থাইল্যান্ডের টাইম অনুযায়ী হবে, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই টাইমটাকে চেঞ্জ করে নেবে যাতে তোমাদের চলতে ফিরতে সুবিধে হয়।
করতে হবে মানে ডোমেস্টিক ডিপার্চারে, মানে তোমাকে ট্রান্সফার নিতে হবে ডোমেস্টিকে। তো সেক্ষেত্রে আমরা ডোমেস্টিকে ট্রান্সফার নিয়ে নিয়েছি, কারণ আমাদেরকে তো এখন যেতে হবে ফুকেটে। সেই জন্য আমাদের যে নেক্সট ফ্লাইট রয়েছে সেটা রয়েছে 4 ঘন্টা পরে। তো তার জন্যই আমরা এখন ওয়েট করছি। আর তোমাদেরকে এখন আমি এই ব্যাংককে যে এয়ারপোর্ট রয়েছে সেটাকেও দেখাবো, তো জলচালে করে দেখতে থাকি। সো হেয়ার ইজ আ জেনারেল ইনফরমেশন, সেটা হলো ফার্দার ফ্লাইট নেওয়ার জন্য এমনভাবে ফ্লাইটটিকে বুক করবে যাতে তোমার প্রথম ফ্লাইটটি থেকে নেমে একদম ঘুরতাবাড়ি করে সেকেন্ড ফ্লাইটটি ধরতে না হয়। কেননা ব্যাংকক এয়ারপোর্ট অনেকটা বড়, সাথে তোমাকে ভিসা অন অ্যারাইভাল নিতে হবে, ইমিগ্রেশন করাতে হবে, তো প্রচুর চাপ হয়ে যাবে। তো সময় হাতে নিয়ে রেখেই তারপরে সেকেন্ড ফ্লাইটটিকে তোমরা বুক করবে। আমি যতটা পারছি তোমাদের সাথে থিংস টু নো বিফোর ইউ ট্রাভেল টু থাইল্যান্ড বিভিন্ন রকমের অ্যাসপেক্টসগুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। যদি কিছু মিস হয়ে যায় বা এক্সট্রা যদি তোমাদের কিছু জানার হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে লিখে জানাবে, আমি যতটা তাড়াতাড়ি পারি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি। এবারে দেখো, বসে বসে থেকে তো খিদে পেয়েই যায়, মানে যদি তোমার কোনো রকমের কাজ না করার থাকে। রাতে তো তুমি ঘুমোবে কিন্তু এই সময় তুমি জেগে আছো, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি নিয়ে চলে যাচ্ছি একটি ভালো ডেস্টিনেশনে যেখানে তোমরা খেতে পারবে। ইয়েস, সেটা হচ্ছে একদম কমন আর সবার পরিচিত KFC-তে। থাইল্যান্ডের KFC সার্ভিস একটু আলাদা, তো চলো দেখতে থাকি। এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব, যদি এখানে এসে থাকো বিভিন্ন রকমের স্টোরগুলো রয়েছে যেখানে তুমি এখানকার যে লোকাল কুইজিন আছে সেটাকে ট্রাই করতে পারো। কিন্তু আমি ঠিক একটা বিশ্বাস পেলাম না এয়ারপোর্টে এমনিতেই তো দাম বেশি হয়, তো সেই ক্ষেত্রে কোনো কিছু ট্রাই করতে। জেনারেলি আমার পার থাই খেতে খুব ভালো লাগে, মানে আমি যখন ইন্ডিয়াতে খেয়ে থেকেছি কিংবা কলকাতাতেও যদি থাই কুইজিন ট্রাই করা থাকে পার থাই আমার খুবই প্রিয়। এবার যেরকম আমার ইচ্ছে আছে থাইল্যান্ডে এসে পার থাইটাকে ট্রাই করার, কিন্তু তবে ভোর রাতে বেশি এক্সপেরিমেন্ট করার আমার মধ্যে কোনো রকমের সাহস ছিল না। তো নিয়েছি একদম কমফর্ট ফুড, সেটা হচ্ছে গিয়ে চিকেন বার্গার। কেননা KFC থাইল্যান্ডেই হোক কিংবা ইন্ডিয়াতে হোক তাদের কোয়ালিটি খুব একটা পার্থক্য হয় না। KFC না চাইলে পরে সাবওয়ে, ম্যাকডি সবই এখানে রয়েছে। আর যেহেতু ম্যাকডি কলকাতাতে তো বন্ধই হয়ে গেছে, চাইলে পরে এখানে এসে তোমরা ম্যাকডিও ট্রাই করতে পারো। আর এই যে কেচাপ বা সস যেটাকেই বলো না কেন আমার এত ভালো লেগেছে, মিষ্টতার সাথে ঝাল দুটোই বর্তমান। এটা আমি নিয়ে চলে এসেছিলাম থাইল্যান্ড থেকে আলাদা বোতলে করে কিনে। সো ব্যাংককে অনেকক্ষণ থাকার পর এখন আমরা চলে যাচ্ছি ফুকেটের দিকে। আর এখন আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, এই যে পেছনেই দেখতে পাচ্ছ 52 এই গেটের সামনেই আমরা চলে এসেছি। তো আমরাও এখন রেডি, আর বেশিক্ষণ সময় নেই। ব্যাংকক থেকে ফুকেটে যেতে সময় খুবই কম লাগে, প্রায় 1 ঘন্টারও কম। কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে, সেই জন্য চোখ রেখো ভিডিও শেষ অবধি। কেননা সিম কার্ড, কারেন্সি এসব নিয়ে তোমাদেরকে আরও কিছু ইনফরমেশান আমি দিতে চলেছি, কিন্তু সেটা ফুকেট এয়ারপোর্টে নামার পর। তো অবশ্যই অবশ্যই চোখ রেখো। দিনের বেলায় সিনটা খুবই সুন্দর লাগছিল। আর এখানে একটি মজাদার জিনিস আছে, মানে যখন তোমরা ফুকেট এয়ারপোর্টে ল্যান্ড করবে সেই সময় একটি বিচের ওপর দিয়ে ল্যান্ড করতে যাচ্ছ, মানে ওই জিনিসটা খুবই সুন্দর লাগে। আর চাইলে পরে আর হাতে সময় থাকলে পরে কিন্তু এই বিচটা ঘুরতে একদম ভুলবে না, কেননা বিচের থেকে ছবিটা জাস্ট দেখতে খুবই সুন্দর লাগে। ফুকেট এয়ারপোর্টে নামার সাথে সাথে সবার প্রথম কাজ হবে তোমার সিম নিয়ে নেওয়া। সেক্ষেত্রে তোমাদের গন্তব্যই যদি হয় ব্যাংকক, তাহলে পরে সেখান থেকে সিম কালেক্ট করে নেবে। কিন্তু আমাদের যেহেতু গন্তব্য ছিল ফুকেট, সেই জন্য আমরা ফুকেট থেকে সিম কালেক্ট করে নিয়েছি। আর টাউনে ঢোকার জন্য তোমাকে কীভাবে ট্রান্সপোর্ট সার্ভিস নিতে হবে সেটাও তোমাদেরকে বলে দেবো, কিন্তু আগে চলো সিমটা কীভাবে নিতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের ট্রিপ ডিউরেশন ছিল 9 দিনের, কিন্তু আমরা যে 16 দিনের যে প্যাকেজটি হয় সেটিকে নিয়েছিলাম, যার জন্য আমাদেরকে পে করতে হয়েছিল 299 ভাট। আর সেটাকে তোমরা বুঝতেই পারবে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে পরে কতটা হবে। এর সাথে দিয়ে দিচ্ছিল 15 GB ডেটা। কেননা দেখো, হোটেলে তো তোমার ওয়াইফাই থাকবেই, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ কল বাড়িতে করেই নিতে পারবে। বাকি যেই সময়টা তোমরা বাইরে থাকবে, লাইক ড্রাইভারকে কল করা হোক কিংবা তোমার ট্রাভেল এজেন্টের সাথে কথা বলা হোক, মানে লোকাল যে কোনো রকমের কমিউনিকেশনের জন্য তোমার এই সিমটি দরকার হবে। তার সাথে যে লোকাল মিনিট দিয়ে দিয়েছিল, 16 দিনের এই প্যাকেজটা একদম আদর্শ ছিল। তোমরা চাইলে পরে নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এদিক ওদিকও করে রেখে নিতে পারো। ফুকেট এয়ারপোর্টে নামার পর ডেস্টাইন যে তোমার হোটেল রয়েছে সেখানকার অ্যাড্রেস অনুযায়ী তোমরা চাইলে পরে এখান থেকে শেয়ার ট্যাক্সি, নর্মাল ট্যাক্সি কিংবা বাস সার্ভিসও নিয়ে নিতে পারো। বাস সার্ভিস নিলে পরে তোমাকে সার্টেন অ্যামাউন্ট দিয়ে আবার পরে টোটোও এখানে চলে, সেগুলোও তোমরা এখান থেকে অ্যাভেল করতে পারবে। কিন্তু আমরা হ্যাসেল ফ্রি জার্নির জন্য আগে থেকে ট্যাক্সি সার্ভিস বুক করে রেখেছিলাম। তো আগে থেকে বুক করা থাকলে প্ল্যাকার্ডে তোমার নাম নিয়ে এরা ঘুরেই বেড়াবে, এদের সাথে কন্ট্যাক্ট করবে আর গাড়িতে উঠে যাবে। সেক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, ফুকেট এয়ারপোর্টে এত সুন্দর অর্কিড ছিল যে বলার মতো নয়। আর এই যে অর্কিডগুলো দেখতে পাচ্ছ যেখানে সেখানে এরকম সুন্দর ফুটে আছে, সব অরিজিনাল ছিল, যেগুলো কেনার জন্য কলকাতাতে আমাদের কত কত টাকা স্পেন্ড করতে হয় ভাবো।
এই ভিডিওর মেইন বক্তব্য ছিল তোমাদেরকে থাইল্যান্ড ট্রিপ প্ল্যান করতে গেলে পরে কীভাবে প্ল্যান করতে হবে। ওয়েল, আমরা থাইল্যান্ডে তো ল্যান্ড করে গেছি, এরপরে কোথায় কোথায় ঘুরতে হবে না ঘুরতে হবে সেগুলোর একদম ডিটেলসই ভিডিও আরও আসতে চলেছে, অবশ্যই চোখ রেখো। এবারে এই ভিডিওর লাস্ট টিপ হলো, যখনই তুমি দেশের বাইরে কোথাও ঘুরতে গেছো, আই মিন তুমি তো থাইল্যান্ডে এসছো, সেই ক্ষেত্রে তোমার নিজের সাথে একটি এমন ব্যাগ কিংবা পাউচ তুমি সবসময় ক্যারি করবে, ওয়েস্ট ব্যাগ হোক কিংবা স্লিং ব্যাগ হোক, যাতে করে তোমার যে পাসপোর্ট রয়েছে আর যে ভিসার ডকুমেন্ট রয়েছে সেটা সবসময় তোমার সাথে থাকে। কেননা কোনো কারণে তোমার থেকে যদি এই ডকুমেন্টসগুলো হাতছাড়া হয়ে যায়, সেটাকে পেতে ব্ল্যাকমেইলিং অনেক রকমভাবেই তারা করে থাকে কিংবা স্ক্যামও হয়ে যেতে পারে, সেক্ষেত্রে খুবই সাবধান থাকবে। যতই তুমি ঘোরো না কেন, পার্টি করো না কেন, আনন্দ যতই বেশি হোক না কেন, ঠিক আছে? কারণ পাসপোর্ট ছাড়া তুমি যে ইন্ডিয়ান সেটা অন্য দেশে কোনো রকমের প্রমাণ করার জায়গা নেই, ওকে? তো চলো তাহলে পরে আজকের মতো এইখানেই। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে যারা থাইল্যান্ড ঘোরার প্ল্যান করছে কিংবা যাদের সাথে তুমি থাইল্যান্ড ঘুরতে যাচ্ছ, ওকে? আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করার সাথে সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর আমার ফেসবুক পেজকেও লাইক করে দেবে। তো চলো, তোমাদের জন্য অনেক ভালোবাসা, টাটা, এবং পরের দিন দেখা হচ্ছে অন্য আরও অনেক ব্লগ নিয়ে, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব থাইল্যান্ডে তোমাকে কী কী ক্যারি করতে হবে, কী কী আনার দরকার নেই, ইভেন কোথায় কোথায় ঘুরতে হবে, খাবার দাবার কোথায় কী ট্রাই করতে হবে, স্ক্যামস বগেরা সব কিছু, কারণ আমরা সব কিছুই দেখে নিয়েছি। চলো তারপরে আজকের মতো টাটা।